মুসলমান যদি বলে আমরা ধর্ম নিরপেক্ষ আইনে বিশ্বাসী, তাহলে তাকে মুসলমান বলা যাবে না? আওয়াজটা বলেন, বলা যাবে না? কারণ আপনি যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার মুসলমান হওয়ার পর আপনি যখন দায়িত্বশীল হয়ে গেলেন, তখন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব চলে আসলো। মুসলমান হয়েছ, তাহলে তুমি রাষ্ট্রপ্রধান হয়েছ, তাহলে তোমার কোরআনের দায়িত্ব তোমার পালন করতে হবে, ঠিক না? সেখানে যদি আমরা বলি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া যাবে না, সব ধর্ম সমান, তাহলে তো রসুলের 1400 বছর আগের ঘটনাই বাস্তব, আগের কথাই বাস্তব, যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আমরা গদিমুখী হয়ে গেছি, চেয়ারের লোভী হয়ে গেছি, এই মৃত্যুর ভয় আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে কাফেররা যেইভাবে বলে আমরা সেইভাবেই নাচি, ঠিক না? বেটি আমার মেয়েরা, যে কথাটুকু আপনাদের বলতে চাচ্ছি, আপনার ব্যক্তি জীবনেও আল্লাহর হেদায়াত কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী যদি চলি, আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো টেনশন থাকবে না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানুষের মাঝে কখন ভয় আসে না, মানুষের মাঝে কখন টেনশন থাকে না, এবং তাদের উদাহরণ কিরকম হতে পারে। বেশি দূরের উদাহরণ দিব না, খুব কাছেরই একটা উদাহরণ দিব। আল্লামা তকি উসমানি দামাল বরকাত মালিয়া, পাকিস্তানের একজন জাস্টিস, তার বাবা মরহুম মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ দেওবন্দের উস্তাদ মিয়া আসগর হোসেন সাহেব, নাম কি? মিয়া লাগাই দিবে, মিয়া দারুল উলুম দেওবন্দের বড় একজন উস্তাদ ছিলেন, তার ছাত্র ছিল মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের, যাকে পুরা ভারত উপমহাদেশের মধ্যে মুফতি আজম বলা হইতো, বড় মুফতি। তার ছেলে বর্তমান জীবিত আছেন, পাকিস্তানের জাস্টিস বিচারক মুফতি তকি উসমান দামাত বরকাতু মালিয়া। তো ওই মিয়া আসগর আহমদ সাহেব, আসগর হোসেন সাহেব, তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন, তার ছাত্র ছিল মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তো তিনি দারুল উলুম দেওবন্দে তখন পড়তেন, তো ক্লাস যখন শেষ হয়ে যেত, তখন তিনি মিয়া আসগর হোসেন সাহেবের কাছে কিছু সোহবত, কিছু সোহবতে যাইতেন, তার সাথে একটু সময় দিতেন। তো যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, এ কথা শুনলেন, শোনার পর তিনি ক্লাস থেকে উঠে, ক্লাস শেষ করে তারপরে তার ওস্তাদ মিয়া আসগর হোসেন সাহেবকে দেখার জন্যে তার বাড়িতে গেলেন, গিয়ে হুজুরকে দেখলেন যে হুজুর বিছানার মধ্যে শুয়ে আছে, বিছানা থেকে উঠতে পারেন না, এত দুর্বল হয়ে গেছে। সালাম দিলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন যে হজরত আপনি এখন কিরকম আছেন? তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলেন না সুবহানাল্লাহ। মুফতি শফি রহমতুল্লাহ আলাই ছাত্র এই কথা শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হুজুরের বিছানা থেকেই উঠতে পারে না, বলতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তিনি উল্টা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো বিছানায় পড়ে আছেন, এত অসুস্থ, এরপর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছেন? মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন যে শুনো, আল্লাহ পাক আমাকে যে দুটা হাত দিয়েছেন, এই হাতগুলো তো আমার এখনো সুস্থ আছে, আল্লাহ আমাকে যে দুটো চোখ দিয়েছেন, এই দু চোখ দিয়ে তো আমি এখনো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে যে দুটো কান দিয়েছেন, এই কান দিয়ে তো আমি সুন্দরভাবে সব কিছু শুনতে পারতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে ডায়াবেটিস নাই, আমার শরীরের পেশাব স্বাভাবিক আছে, সব দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আর সাধারণ একটু শরীরটা দুর্বল হওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারতেছি না, কিন্তু এটাও আমি সুস্থ হয়ে গেলে আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো, আমি আল্লাহর শুকরি আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যাদের ভিতরে আল্লাহর বিধান কায়েমের মন মানসিকতা থাকে, আল্লাহর বিধানের উপরে থাকে, আল্লাহর হেদায়েতের উপরে থাকে, রসুলের সুন্নার উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন না। আর আমাদের বর্তমানে কারো যদি একটু জ্বর হয়েছে, মানে জ্বর হইলে এমন অবস্থা খুব আশঙ্ক হয়, এমনি সব মানুষ মানসিক রোগী হয়ে যায়, উনি তো শারীরিক অসুস্থ, আর যারা পরিবারের সদস্য আছে এরা মেন্টালি কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, টেনশন, কি জ্বর না হইলো, না জানি করোনা ভাইরাস, না 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 জানি ডেঙ্গু জ্বর, এমন একটা অবস্থা পেরেশানির মধ্যে সকলে,
মানে রুগী আল্লাহর কোনো শুকরিয়া আদায়ের মধ্যে নেই। সে যে ওর জ্বর হয়েছে মাত্র, কিন্তু হাত দিয়ে চলতে পারতেছে, পা দিয়ে চলতে পারতেছে, চোখটা দেখতেছে, কান দিয়ে শুনতেছে, হাত দিয়ে যেখানে লাগায় অনুভব করতে পারতেছে, প্যারালাইসিস হয় নাই, সেই শুকরিয়া ভুলে গেছে। আমার মেয়েরা, আমাদের সমাজ এরকম হয়ে গেছে, আমরা সুখের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি না, দুঃখের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি। নাকি ওই সময় কোন বিপদ আয় হয় কি হয়েছে না হয়েছে, কোনো সময় ধনী ব্যক্তি আইসা হুজুরের কাছে বলে না, হুজুর আল্লাহ তো আমার অটল সম্পদ দিছে, এখন এই সম্পদগুলি শরীয়ত মোতাবেক চা খরচ করতে পারতেছে কিনা, ভালো কাজে ব্যয় করতে পারতেছে কিনা, এজন্য একটু দোয়া করেন, আমার একটু পরামর্শ দিন। আজও পর্যন্ত কোনো ধনী ব্যক্তি এই পরামর্শ চায়, যখন একটু ব্যবসার লস হয়েছে হুজুর দোয়া করেন, ব্যবসার লাভ বাড়তে চলছে, ব্যবসা খুব সমস্যা, আমার চাকরির খুব সমস্যা হুজুর, সুতরাং আপনি একটু দোয়া করেন। আমার আমার ভেড়া কোরআন এটা শিক্ষা দেয় না, হেদায়াত যাকে বলে, হেদায়াত মানে হচ্ছে সুখে দুঃখে সর্বহালতে কাকে স্মরণ করতে হবে, আমার ভাইয়েরা আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম, আমরা বলি যে আমাদের ভয় লাগে, আমরা বলি আমাদের খুব পেরেশানি, খুব টেনশন আমাদের ভিতরে, আপনার ভয় দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে যদি আপনি হেদায়েতের উপর চলতে পারেন, আর হেদায়েত করা হয় কোরআনের বিধান অনুযায়ী চলা আর রাসূলের সুন্নাহ মোতাবেক চলা, ঠিক না বেটি? এটা যদি আপনি প্রত্যেক সেক্টরে এটা কায়েম করেন আপনার কোনো সমস্যা নেই। একটু কথা না বললে নয় সময় শেষ পর্যায়ে, একটু না কথা না বললে নয় পরকিয়ার রোগে সমাজ গুরু সব ধ্বংস হয়ে গেছে। আপনি যেখানে আপনি করে যান গিয়ে দেখেন যত মামলা মোকদ্দমা তার মূল গোড়াই হচ্ছে পরকিয়া না হাজিনা, দেখেন আপনি বেশিরভাগ এটা, এরপরে আছে সম্পদ নিয়ে মারামারি, বেশিরভাগ মামলা মোকদ্দমা এই ধরনের। বর্তমানে তো পত্রিকা উল্টানো যায় না, আপনার কোনো নিউজও দেখা যাচ্ছে না, যে কোনো খবর দেখি, যে কোনো নিউজ দেখি, প্রত্যেক পৃষ্ঠায় থাকি দর্শন হচ্ছে পরকিয়ার কারণে জামাইরে মেরে ফেলছে, পরকিয়ার কারণে মেয়ে বাবাকে মেরে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি আছে কি নাই ভাই? সমস্যা কোথা? সমস্যা এক জায়গা, আমরা কোরআনের হেদায়ত মানি না, আমরা রসুলের সুন্নার হেদায়ত মানি না, আমরা আমাদের মতো চলতেছি, যার কারণে আমাদের এত সমস্যা। পরকিয়া তো ওই ব্যক্তির মাঝেই আসবে, ওই মেয়ের মাঝে আসবে, ওই স্বামীর মাঝে আসবে যাদের ভিতরে হেদায়াত থাকবে না, কোরআন অনুযায়ী যে চলবে না, তাদের ভিতরে এই গুণাগুণ বেশি হবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আপনি যদি এমন বিবি ঘরে আনেন যেই বিবি কোরআনের বিধান মানার চেষ্টা করে, যেই বিবি রসুলের সুন্না মোতাবেক চলবার চেষ্টা করে, ওই বিবিকে আপনি ঘরে রেখে আপনি 12 ঘন্টা অফিসে ডিউটি দেন, আপনার বিবি পরকিয়া লিপ্ত হবে না, কারণ তার ভিতরে বড় জিনিস রয়েছে, সে বড় জিনিস হলো হেদায়ত, কোরআনের বিধানকে সে ভয় পায়, কোরআনের বিধান অনুযায়ী সে চলে, এই জন্যে সে পরপুরুষের দিকে তাকাই তো তার ভয় লাগে, ঠিক না বেটি? এর বিপরীত যেই স্বামী হেদায়তের উপরে চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, কোরআনে বলা হয় যে পর্নারীর দিকে দৃষ্টিপাত করতে পারবে না, পর্নারীর সাথে সম্পর্ক করতে পারবে না, তোমার তো হালাল স্ত্রী ঘরের মধ্যে রয়েছে, যে পুরুষ এই কোরআনের হেদায়েত মানে, যেই নারী এই কোরআনের হেদায়েত মানে, ওই নারী ওই পুরুষ কখনো পরকিয়ার মধ্যে লিপ্ত হতে পারে না। আল্লাহ রাসূল মিরাজের রজনীতে তিনি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে রওনা দিলেন, তিনি দেখতেছিলেন এক জায়গায় কিছু মানুষ, তারা পাকানো গোস্ত আশেপাশে, আবার কাঁচা গোস্ত একদিকে আছে, পাকানো গোস্ত না খেয়ে কাঁচা গোস্ত খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই মানুষগুলা, ওই ছেলেগুলা, ওই মেয়েগুলা, যে ছেলেগুলা তার হালাল স্ত্রী ঘরে ছিল, কিন্তু হালাল স্ত্রী বাদ দিয়ে সে জিনা করেছে, পরকিয়া করেছে আরেক জায়গায়, যেই ওই মহিলা, যেই মহিলাগুলো তার হালাল স্বামী ঘরে থাকা সত্ত্বেও সে হালাল স্বামীকে বাদ দিয়ে একটা পরপুরুষের সাথে পরকিয়া লিপ্ত হয়েছিল, তারা হচ্ছে এরা যারা পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা গোস্ত এখন কামড়িয়ে খাচ্ছে। আল্লাহ রসুল আরেকটু সামনে আগালেন, গিয়ে দেখতেছেন বড় একটি তন্দুর রুটি বানানোর যে বড় একটি চুলা, এরকম একটা বড় চুলার মধ্যে ধাও ধাও আগুন জ্বলতেছে, আর এই আগুনের মধ্যে কিছু যুবক যুবতী তারা হাউ হাউ করে চিল্লাচিল্লি করতেছে।
আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল এরা কারা? আল্লাহ রাসূলকে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই যুবক যুবতীরা, যেই যুবক যুবতীরা বিবাহ বহির্ভূত জিনার মধ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে এভাবেই কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোই হবে। আমার ভাইরা, জিনার মধ্যে লিপ্ত আমরা তখনই হব না যখন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআনের হেদায়েত মোতাবেক চলব। আমাদের পরকীয়া তখনই সমাজ থেকে দূর হবে যদি আমরা কোরআনের হেদায়েত অনুযায়ী চলি। আমাদের সমাজ থেকে ইয়াবা মাদক সব কিছু দূর হয়ে যাবে যদি আমরা কোরআনের হেদায়েতের উপর চলি। ঠিক না বেটি? কোরআনের হেদায়েত উপর চললে দুইটা লাভ, কটা লাভ? দুইটা লাভ। বালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। অনেক কথা বলে ফেললাম সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতকে কেন্দ্র করে। এবার আসুন 39 নম্বর আয়াত কি আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর ওই সকল মানুষ যারা কুফরি করে এবং ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন্নার, তাদের শাস্তির কথা বলার আগে এখানে দুটা কথা বলে দিই। আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আয়াতকে মিথ্যা প্রতিপন্ন কিভাবে করে এখানে কতগুলি ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আগের কিছু জাতি আছে যাদেরকে বিভিন্ন গুনার কারণে ধ্বংস করে দিয়েছেন, এই ঘটনাগুলো কোরআনে বলছেন কি বলেন নাই? আমাদের সামনে যখন এই ঘটনাগুলো আলোচনা হয় তখন আল্লাহ পাক বলেন, ফাতা বিনু ইয়া উলুল আবসার, এই ধরনের ঘটনার মধ্যে যারা জ্ঞানী মানুষ তাদের অনেক বড় শিক্ষা রয়েছে। কিন্তু দেখা যায় কিছু মানুষ এই ঘটনাগুলো পড়ার পর তারা মনে করে, যারে এটা বেরুলে বর্তমানে হবে না, এই ধরনের ধ্বংস আল্লাহর পক্ষ থেকে কোনো আসবে। এভাবে আল্লাহর আয়াতকে কেউ অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাকে অস্বীকার করে। আয়াত মানে মুজিজা, আয়াত মানে কি? রাসূলের জামানায় রাসূলকে বলছিলেন কাফেররা যে, ও মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলে দাবি করতেছো, তুমি যদি আসলে নবী হয়ে থাকো তাহলে তুমি চারটাকে ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দাও তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি ইশারা দিলেন, ইশারা দিলেন, চারটি খণ্ডিত হয়ে গেল। কাফেররা এই দৃশ্য দেখার পরে কাফেররা বলছো, বুঝছি তুমি হচ্ছ জাদুকর। আয়াতকে অস্বীকার, মুজিজাকে অস্বীকার করলো, কি করবো না? আমার ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য মুজিজা ছিল, এই মুজিজাগুলোকে কাফেররা দেখে তারা অস্বীকার করে। রাসূল যখন কোরআনের বাণী নিয়ে আসতো বলতো, তুমি তো কবি তাই তুমি কবিতা বানায় বানায় বলতেছ। আল্লাহ পাক বলেন, ওয়ালা বিকৌলি শাইর ক্বালিলাম্মা তুমিনুন, ও নবী আমি নিজে আল্লাহ বলে দিচ্ছি, আপনি কোনো কবি না, আপনার বাণীগুলো কবির বাণী না, আপনার বাণীগুলো হচ্ছে আমি আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ওয়ালা বিকৌলি কাহিন, ওয়ালা বিকৌলি কাহিন, আপনি কোনো জ্যোতিষী না, আপনি ভবিষ্যৎ বাণীগুলো যে বলতেছেন এটি আমি আল্লাহ আপনাকে বলে দেই তাই আপনি বলতেছেন, সুতরাং আপনাকে যদি তারা জ্যোতিষী বলে তাহলে এটাও ভুল হবে, আপনি কখনো জ্যোতিষী হতে পারেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বিশ্বনবী এভাবে যত মুজিজা দেখাইতেন তারা কাফেররা সেগুলোকে অস্বীকার করত। বর্তমানে অনেক মানুষ আছি আমরা এগুলোকে রাসূলের মুজিজাকেও অস্বীকার করতে চাই। ঠিক না বেটি? তাহলে এই ওয়াকাযযাবু বিআয়াতিনা, এই আয়াত আল্লাহর আয়াতকে অস্বীকার মিথ্যা প্রতিপন্ন করার এটা হচ্ছে দুই নাম্বার ব্যাখ্যা, যে রাসূলের মুজিজাকে কি করা, অস্বীকার করা। তিন নাম্বার ব্যাখ্যা হলো, কোরআনের যে কোনো একটা আয়াতকে হইল অস্বীকার করা, অবিশ্বাস করা, সন্দেহ সৃষ্টি করা। এই ধরনের যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যাপট হিসেবে ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করব। আর যারা কুফরি করবে আল্লাহর কোনো একটা মুজিজা, আল্লাহর কোনো একটা আয়াতকে, রাসূলের কোনো একটা মুজিজাকে, কোরআনের কোনো একটা আয়াতকে যদি অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। আওয়াজটা বলেন, খালিদুন, একদিন থাকবে না, চিরকাল তারা জাহান্নামে থাকবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহাবাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা সকলে দুর্দিন দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের সাথে থাকুন। আমরা সকলে যারা আল্লাহ
অনেকেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন এক বোন অসুস্থ এবং তার বাবা মা তাদের জন্য দোয়া চেয়েছেন, আরেক ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এভাবে অনেকে দোয়া চেয়ে সম্পাদ পৌঁছেছেন পৌঁছাতে পারি নেই। আমরা সকলের জন্য খাস দিনে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের প্রতি খাস রহমত নাযিল করেন, সকলে বলেন আমিন। আমরা এই দেশের মধ্যে সুশৃঙ্খলভাবে চলতে চাই, তাই আমাদের দেশের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এটা সরকারের পক্ষ থেকে শুরু করে সাধারণ জনগণ আমরা সকলেই সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই শান্তির দেশের মধ্যে শান্তির সাথে ঈমানের সাথে যেন চলতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا يا رب العالمين তোমার দয়ার দৃষ্টিতে তাকিয়ে দেখো মাওলা আমরা কতিপয় গুনাহগার নারায়ক নাফরমান বান্দা বান্দি মাওলা করিম এশারের নামাজের পর থেকে দেড় ঘন্টা যাবত তোমার বান্দা বান্দিরা এই কোরআনের তাফসীর শুনলো মাওলা ইয়া রব আলামিন এখানে তোমার বান্দা বান্দিরা এক এক জায়গায় সুবহানাল্লাহ বললো আলহামদুলিল্লাহ বললো আল্লাহু আকবার বললো মাওলা আমরা দোয়ার পূর্বে তোমার হাবিবের সামনে দরুদ ও সালাম পেশ করলাম ইয়া রাব্বাল আলামিন আমাদের এই আমলগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কবুলার মঞ্জুর করে না ইয়া বাপ পরওয়ারদিগারের সবগুলো ত্রুটি ভুল বৃদ্ধি করে সর্বপ্রথম আখির জামানার নবী দু জাহানের বাদশা রহমাতুল আলামিন নবীর রওজা ধরে সোনার মদিনায় পৌঁছায়া দাও তাদের কবরগুলোতে রাহা দিয়া পৌঁছায়া দাও জানি না তোমার বান্দা বান্দিরা কি আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে তুমি তো অন্তরের খবর রাখো তাই সকলের দিলের নেক মত সাদ পরিপূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন যাদের পরিবারের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে মাওলা করিম তাদের কবরগুলো তেল হাতিয়া পৌঁছাইয়া দাও সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের সকলকে ঈমানের উপর ইসলামের উপর চলবার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে মাওলা করিম যেই পথে চলবে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলবার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন তোমার তোমার নবীরা তোমার রাসূলরা যে পথে চললো গো মাওলা আমাদের সকলকে সেই পথে চলবার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত বলে তুমি কোরআনে ঘোষণা দিয়েছো ইয়া রাব্বুল আলামিন তাই আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য বজায় রাখার তৌফিক দান করো ইয়া পরওয়ারদিগার জানি না মাওলা করিম কার মনে কি আশা কি ব্যথা গো মাওলা অনেকে চাকরি করে খ্যাত কামালি করে বিদেশের বাড়িতে থাকে ব্যবসা বাণিজ্য করে গো মাওলা প্রত্যেকের কাজ কর্মের মধ্যে তোমার খাস রহমত বরকত নাযিল করো হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না তাই তোমার সাফ নামের সিনাই সকলকে সুস্থ বানায় দাও ইয়া রাব্বুল আলামিন কোরআনের হেদায়েতের উপর চলবার তৌফিক দাও আমাদের ঘরগুলোকে কোরআনের মানকাজ হিসেবে কবুল করে নাও তোমার রাসূল
হালাল কাজ হিসেবে কবুল করে না, আমাদের সকলকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। শেষ বলিয়া তোমার কাছে গো মাওলা, এই জীবনে কত গুনাহ করলাম গো মাওলা ইয়া রাব্বুল আলামিন, ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবীরা শিরকি বিদআতি প্রকাশে গোপনে হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি গো মাওলা, সর্ব প্রকার গুনাহ থেকে মাফ চাই ক্ষমা চাই, আমাদের জিন্দেগির তাম গুনাহ খাতা মাফ করে দাও, সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.